প্র্যাকটিস অনেক হয়েছে আজ ম্যাচেই করে দেখাব কারণ জিততে হবে আজই কাল নয় আগামী হবে আজ কাল নয় সিবিএল মানচি নেক্সট নেক্সট মানে এখনই দর্শক প্রথম আলো অনলাইনের ফেসবুক পেজে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে লাইভে স্বাগত জানাচ্ছি আমি আশিকুর রহমান অপু আপনারা জানেন যে বিশ্বকাপ আসলে জমে উঠেছে শেষ দিকে এসে একটা জমজমাট লড়াই কে যাবে সেমিফাইনালে এই হিসেব মেলানো হচ্ছে ঠিক এরকম মুহূর্তে আজকে আমাদের সিবিএল মানসি নেক্সট হিট দ্য ডে আমাদের অতিথি কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাউদিন ভাইয়ের স্বাগত জানাচ্ছে ধন্যবাদ আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে আজকে কথা বলবো গতকালকে দুটি ম্যাচ নিয়ে এবং আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সালাউদ্দিন ভাই গতকালকে দুটি ম্যাচ প্রথমে পাকিস্তান আফগানিস্তান ম্যাচের কথা একটু শুনতে চাই এরকম দুর্ধর্ষ ম্যাচ অনেকদিন পারে দেখা গেল কোথায় আমার মধ্যে গতকালের ম্যাচটা পুরো বিশ্বকাপের সবচেয়ে বেস্ট ম্যাচ হয়েছে শুধু মাঠের ভিতরে হয় না মাঠের বাইরেও অনেক হয়েছে প্রচুর মারামারি হয়েছে খেলা শেষেও মারামারি হয়েছে শুরুতেও মারামারি হয়েছে মানে দুইটা দেশের মধ্যে সম্পর্ক আমার খুব ভালো না দেখিয়ে হয়তো এই জিনিসটা হয়েছে বাট আমি বলু যে খুব ভালো একটা ম্যাচ হয়েছে বাট এখানে আমার মনে হয় আফগানিস্তানের অনেক ভালো সুযোগ ছিল ম্যাচটা জিতার কারণ তাদের বলিংয়ের একটা খুবই ভালো ছিল বাট ফিল্ডিংটা তাদেরকে আসলে যথেষ্ট ভুগিয়েছে আমার মনে হয় ক্যাপ্টেন্সি খুব একটা ভালো হয়নি পাকিস্তান খুব লাকি যে ম্যাচটা জিততে পেরেছে এবং মিডল ওভারে যে উইকেটগুলো নেওয়ার দরকার ছিল আফগানিস্তানের সেটা আমার মনে হয় যে নিয়েছিল কিন্তু লাস্টের দিকে তারা কিন্তু উইকেটগুলো নিতে পারেনি আমার মধ্যে তাদের খুব ভালো সুযোগ ছিল তারা খুব বড় একটা ম্যাচ হাতছাড়া করেছে এবং আফগানিস্তান আমি বলবো যে পুরো টুর্নামেন্টটি তাদের ফিল্ডিংটা খুব খুবই জঘন্য ছিল এবং আমার মনে হয় তাদের ফিটনেস লেভেলটা আমার কাছে মনে হচ্ছে যে খুব খারাপ হ্যাঁ ওয়ার্ল্ড কাপে খেলার জন্য আসলে যে ফিটনেস লেভেল দরকার তাদের কিন্তু সেরকম ফিটনেস লেভেল নেই দুই তিনটা ফিল্ডার ছাড়া আসলে বাকি কিন্তু ভালো ফিল্ডার নেই বলিং এটা খুব ভালো বাট ব্যাটিংটাও কিন্তু ম্যাচিউর ব্যাটিং করে নেই তারা তারপর কালকে ম্যাচে সবচেয়ে আলোচনার বিষয় যে যখন স্পিনাররা একটা ভালো করছিল এবং বেশ আটকে রেখেছিল পাকিস্তানি ব্যাটসম্যানদের ঠিক তখন শেষ দিকে এসে আফগান অধিনায়ক বল হাতে নিলেন এবং ম্যাচ হারিয়ে দিলেন এটা কি আসলে সিদ্ধান্তটা কোনো অপশন ছিল না কারণ সবারই তো যার যাদের তার তিনটা মেন বোলারে কিন্তু শেষ করে ফেলছে এখন হয় আমার মনে হয় তখন পেস বোলার একজনই ছিল আরেকটা পেস বোলার তো ইঞ্জুর হয়ে গেছে তার কাছে অপশনও কিন্তু ছিল না তো এই কারণে আসলে আমার মনে তার ওই সিদ্ধান্ত নিতে হয়েছে বাট আমি বলবো যে সিদ্ধান্ত যেরকম কিন্তু সে কিন্তু বাজে বল করছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সে মানে এরকম বল করছে যে অনেক শর্ট পিচ বল করছে এবং স্লোয়ার দিয়েছে অনেক শর্ট ব্যাটসম্যানের জন্য অনেক ফ্রি রান করার জন্য মানে অনেক বল দিয়ে দিচ্ছে সেটাই আসলে খারাপ খারাপ হয়েছে সিদ্ধান্ত যে

ছিল না কিন্তু কোনোভাবেই কি মনে হয়েছে যে ম্যাচটি শেষ দিকে আফগানিস্তান মোস্তাত্ত্বিকভাবে ছেড়ে দিয়েছে আমার মনে হয় তারা একটা সময় ছিল যে ওই সময় একটা পেস বলার একটা ওভার বল করতেই হতো কারণ রশিদ দার দশ ওভার শেষ যাবে হিসাবে লাস্ট তিন চারটা ওভার যখন ছিল তো এই কারণে তখন ক্যাপ্টেন কিন্তু এই ওভারটাই একটা চান্স দিয়েছিল এবং পাকিস্তানও কিন্তু খুব ভালো স্ট্র্যাটেজি নিয়েছে যে ওই ওভারটাইকে তাকে আসলে ক্যাশ কমেন্টেটাররা ভালো বলতেছিল যে ওই ওভারে তারা ক্র্যাশ করবে এটা আপনাকে চান্স নিতে হবে আর যখন খেলাটা আসলে লাস্ট পাঁচ ওভারে হয়ে যায় না তখন যদি উইকেট হাতে থাকে তখন যে কেউ কিন্তু চান্স তো আমার মনে হয় যে খুব ব্যাটিং করে প্রথম জি সে কিন্তু অনেক স্ট্রাগল করেছে অনেক স্ট্রাগল করেছে বাট পেজ বোলিং একটা ওভার সে রান সিদ্ধান্ত আমি বলবো যে খারাপ না বাট আমার মনে হয় যে বলিংটা বোলিং এক খুব খারাপ ছিল বাংলাদেশ নিশ্চয় আফগানিস্তানের সমর্থক নেই কিন্তু কালকে বেশিরভাগ বাংলাদেশি প্রায় সবাই আফগানিস্তানের সমর্থন করেছে যেন পাকিস্তান সেমিফাইনালের পথে এগিয়ে না যায় এখন পাকিস্তান আসলে অনেকটা এগিয়ে গেল কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আমার মনে হয় যে কালকের ম্যাচটা আসলে খুব বেশি হিপাশ হিসাব নিকাশের আমরা ততটা হিসাব নিকাশ করতেছি আসলে অত হিসাব নিকাশের কিছুই নেই কারণ পাকিস্তান যদি হাঁটতো আমরা যদি পাকিস্তানের সাথে লাস্ট ম্যাচ হেরে যাই আমরা কিন্তু সেমিফাইনাল দিতে পারবো না তা এই ম্যাচটা নিয়ে আসলে আমাদের এত টেনশন করার কিছু নাই কারণ এইখানে রেজাল্ট যেরকমই হোক আমাদের কিন্তু ইন্ডিয়ার সাথেও জিততে হবে পাকিস্তানের সাথেও জিতবে এছাড়া কিন্তু আমাদের কোনো ইকুয়েশন নেই তো অন্যরা কী করলো এইসব চিন্তা বাদ দিয়ে আমাদের বাংলাদেশের নিজের খেলার উপরে কনসেন্ট্রেট করা উচিত কিন্তু তারপরে ইকুয়েশন থাকে কারণ নিউজিল্যান্ড গতকালকে হেরে গেছে এই বিশ্বকাপে প্রথমে বল ভাবা হচ্ছিল ভারত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ইংল্যান্ড চারটা দল এখন মনে হল ইংল্যান্ড ছিটকে পড়েছে এখন আমাদের মনে হচ্ছে যে রেসে নিউজিল্যান্ডের জন্য থ্রেট তৈরি হচ্ছে না নিউজিল্যান্ড অলরেডি এগারো পয়েন্ট পরের কি হবে সেটা চিন্তা না করে বা আফগানিস্তান পাকিস্তানের ম্যাচ চিন্তা করে কিন্তু আমার লাভ নেই পাকিস্তান সাথে যদি আমরা হেরে যাই বা ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ হেরে গেলে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাবো তো এই কারণে বলবো যে অন্যদের চিন্তা বাদ দিয়ে বেটার আমাদের নিয়ে আমাদের 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 চিন্তা চিন্তা করা করা উচিত উচিত ছেলেরা ভালো খেলে সেটা আমরা নিউজিল্যান্ড নিয়ে একটু কথা বলতে চাই গতকালকে নিউজিল্যান্ড যদিও হেরেছে নিউজিল্যান্ডকে অন্যতম শক্তিশালী দল ভাবা হচ্ছিল তাদের ব্যাটিং লাইন আপ অনেক দীর্ঘ অনেক গভীর কেন এই বিশ্বকাপে একজন ছাড়া এবং তাদের মিডল লোয়ার অর্ডার ছাড়া আমরা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের খুব একটা ক্লিক করতে দেখলাম না আমি মনে যে পুরো টুর্নামেন্টে এখন কিন্তু আপনি টুর্নামেন্টে যদি আপনি দুইটা ভাগ করেন প্রথম ভাগ হয়তো প্রথম দুই সপ্তাহ দেখবেন যে রান কিন্তু অনেক তিনশো সাড়ে তিনশো রান হয়েছে এখন কিন্তু রান কিন্তু সব দুইশো আড়াইশো রান করলে কিন্তু ম্যাচ জিতে যাচ্ছে তা আমার মনে হয় উইকেটের ধরন কিন্তু চেঞ্জ হচ্ছে না এক এক ন এখন কিন্তু লাস্ট পাঁচ ছয়টা ম্যাচ কিন্তু রান কিন্তু দুইশো আড়াইশো দুইশো বিশ দুইশো তিরিশ চল্লিশ এর মধ্যে কিন্তু টিম জিতে যাচ্ছে এবং আরেকটা যেটা সবচেয়ে ভালো আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে কি বলাররা তাদের লেন্থও চেঞ্জ করে ফেলছে প্রথম দিকে কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ টিমে শর্ট বল করে কিন্তু উইকেট নিয়ে নিচ্ছে কিন্তু এখন কিন্তু দেখবেন যে যারা উইকেট পাচ্ছে তারা কিন্তু বল উপরে করতেছে এইখানে সবচেয়ে বড় ডিফারেন্সটা কালকে পেস বলার যারা বল করে দেখবেন বল কিন্তু উপরে বল করে উইকেট নিয়েছে এবং অস্ট্রেলিয়া টিমের যে অ্যাডভান্টেজটা এখন হয়েছে সেটা হচ্ছে বেন্ডার হফ আসার পরে তাদের বলিংয়ের একটা এখন এখন কিন্তু অনেক ভালো হয়ে গেছে অস্ট্রেলিয়া যে খুব ভালো ব্যাটিং করছে তাও না অস্ট্রেলিয়া কিন্তু প্রথম টপ অর্ডার রান না করলে

যেই টিমের বলাররা ভাল করবে সেই টিমে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়নাররা কালকে ডমিনেট

লোভ হচ্ছে প্রশ্ন করার মাঝখানে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভাবছেโล যে চার পেসার নিয়ে খেলানো উচিত কিনা এখন যা দেখছে আপনি যা বললেন সামনে আবার দুটো ম্যাচ যারা স্পিন বিশেষজ্ঞ বাংলাদেশের ক্ষেত্রে পলিসি কি হবে মানে বাংলাদেশের যে যে আমাদের যে টিম আমাদের যে পরিস্থিতি আমাদের আসলে চারজন নিয়ে পেস বল করার মতো বিলাসিতা আমাদের কোনো কালেই ছিল না সেটা এটা আসলে আমাদের কোন কালে হবে না কারণ আমাদের পেস গুলা না বেশিরভাগই ব্যাটিং পারে না আপনার নাম্বার সাতের পরে দেখা যাবে যে একদম পুরো টোটালি আপনার টেল চলে আসবে তখন কিন্তু টিমের ভিতরে আরো বেশি প্রেসার পড়বে এবং আমার কাছে মনে হয় যে মিরাজ খুবই ভালো বল করতেছে এবং মিরাজ একটা সাইড কিন্তু ব্যাটসম্যান আটকে রাখতেছে এবং সেই সাথে সে ব্যাটিংটাও পারে এবং সে টিমের ভালো একটা ফিল্ডারও তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওই বিলে সেটা আসে নাই যে আমরা আসলে পেস বোলিং দিয়ে আমরা কিছু করতে পারবো আমাদের বলারদের তো ওই গতি নাই বা আমরা ওরকম রিভার্সিং করতে পারতেছি না বা উইকেটের হেল্প পাতেছি না বা অনেক স্লোয়ার বল আছে সেরকম না তো আমাদের যেই পারমেশনে যাচ্ছি আমার মনে হয় আমরা বেস্ট ফরমেশনে যাচ্ছি ছেলেরা ভালো ব্যাটিং করতেছে সবচেয়ে আমার কাছে মনে যে পুরো টুর্নামেন্টটা আমি দেখলাম একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ব্যাটিংটা কিন্তু অনেক ম্যাচিউর অন্য

তো এবং লাস্টের দিকে মুসাদ্দেক ভালো খেলাটা এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হচ্ছে তো এই কারণে বলবো যে বাংলাদেশ যদি বলিং করে আগে কাউকে যদি আমার মনে হয় যে টু ফিফটি টু ফোরটি টু সিক্সটির মধ্যে আটকে রাখতে হবে উইকেট যে হোক বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতে যাবে নিজেদের খেলা পাশাপাশি অন্যদের হিসেব করতেই হয় নিউজিল্যান্ড গতকালকে হেরেছে নিউজিল্যান্ডের সাথে ইংল্যান্ডের ম্যাচটা যদি নিউজিল্যান্ড হেরে যায় বাংলাদেশ দুটি ম্যাচ তো জিততেই হবে বাংলাদেশকে এই সমীকরণগুলোর মাঝখানে আজকে ইংল্যান্ডের খেলা আর ইংল্যান্ড ভারত এই ম্যাচটা নিয়ে আমাদের তো প্রত্যাশা আজকে ইংল্যান্ড হেরে যাবে ইংল্যান্ডে যে সমস্যাটা হয়েছে তাদের আসলে জেসন রয় ইনজুর হওয়ার পরে তাদের ওপেনিং পার্টনারশিপ হচ্ছে না কারণ জেসন রয় এবং কিন্তু খুবই ভালো ব্যাটিং করে তো আমার মনে হয় যে এই দুজনের পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং তারা কিন্তু প্রচুর সিঙ্গেলসও নিতে পারে দুজন রানিং খুব ফাস্ট তো এইখানে একটা বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড তারপর আমি বলবো তারপরে যখনই আপনি কোনো ম্যাচ জেতার ম্যাচ আপনি হেরে যাবেন এবং সেটা যদি নেগেটিভ অ্যাপ্রোচ হয় ইংল্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে তাদের মূল সমস্যাটা হয়েছে শ্রীলঙ্কা থেকে শুরু করে কারণ শ্রীলঙ্কাতে তাদের হাতের মুঠোয় ম্যাচ ছিল অনেক কম রান ছিল কিন্তু যখন তারা নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করা শুরু করছে খুব দেখিয়ে খেলবো আস্তে আস্তে খেলবো করতে করতে ম্যাচটা কিন্তু তারা হেরে গেছে এখান থেকে তখন কিন্তু ব্যাটসম্যানদের ভিতরে শুরু হয়ে যায় পালকুলেশন শুরু হয়ে যায় কী হচ্ছে না হচ্ছে টেনশনে শুরু হয়ে যায় এক ম্যাচ রান করেন নেই সেকেন্ড ম্যাচ যখন আপনি রান করবেন না থার্ড ম্যাচে কিন্তু আপনি আরও বেশি প্রেশার বলবেন এবং ইন্ডিয়ার ব্যাটিংও যে খুব ভালো হচ্ছে আমি বললাম ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু খুব বেশি ভালো হচ্ছে না এখনও এক রোহিত শর্মা যদি আর্লি আউট হয়ে যায় ইন্ডিয়া কিন্তু খুব তাড়াতাড়ি রান করার মতো ব্যাটসম্যান মানে তারা এখনো সেভাবে কিন্তু ডোমিনেট করে খেলতেছে না তো আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ারও ব্যাটিংটা আমার কাছে মনে হচ্ছে খুব নর্বলে লাগতেছে লাস্ট দুইটা ম্যাচ ইংল্যান্ডের লাস্ট দুইটা ম্যাচ নরমারে যারা বলিং ভালো করে ইন্ডিয়ার বলিংটা আমি মনে করি যে অনেক ব্যাটার বোলিং করতেছে কন্ডিশন অনুযায়ী পেস বলার স্পেশালি খুব ভালো বোলিং করতেছে দুইটা পেস বলারই সামি তো খুবই ভালো বল করেছে লাস্ট দুইটা ম্যাচ এবং সেই সাথে বুমরা তো বুমরাই সবসময় ভালো বল করে আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে মিডিল ওভারের দুইটা ওভার এগারো থেকে চল্লিশ ওভারের মধ্যে তাদের দুইটা স্পিনার আছে যারা আসলে খুব উইকেট হ্যাঁ তারা উইকেট বের করে দিব আপনাকে মানে ওয়ান ডেমে যদি আপনি জিততে চান আপনাকে আসলে এই মিডিল ওভার উইকেট নিতে হবে এবং এটাই ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আজকের ম্যাচ নিয়ে তো আমরা ম্যাচ দেখবই কারণে সাইফুদ্দিনের কথাটা বলতে বুমরা কেও কাটিয়ে যাচ্ছেন সাইফুদ্দিন থাকতে একচে ভালো ইয়রকার মর্ত তখন আরো পেয়েছিল তা আমার মনে হয় তার ইঞ্জুরিটা তার একটা বড় বড় সমস্যা হচ্ছে তার পেস আমরা কিন্তু তাই বুদ্ধি এখন দেখি একশো সাতাশ একশো আঠাশে বল করতেছে কিন্তু সে কিন্তু বেসিক্যালি আরো জোরে বল করতো এবং আরো জোরে বল করতে পারে তা আমার মনে হয় তার হয়তো সামান্য ইঞ্জুরি আছে এবং যেহেতু ঢাকা ঢাকা লিগ থেকে শুরু হয়েছে সে ইঞ্জুরি সে এখনো হয়তো হালকা কেরি করতেছে কিনা জানি না আমার মনে হয় যে সে যদি পুরো ফিট থাকে সে আরো ভালোই ইয়ার মারতে পারবে কারণ আমি তাকে বিপিএলও দেখেছি তাই সে কিন্তু অনেক যখন আপনার ক্রাইসিস মুভমেন্টে সে কিন্তু ছয়টা বল ছয়টা ইউয়ার কার মারতে পারে তো এটা তার আসলে একটা ন্যাচারাল ট্যালেন্ট আমি বলবো যে ন্যাচারালিভাবে সে সেটা পারে তো সাইফুদ্দিনের আমার কাছে মনে হয় যে সে সেটা ভালো পারতো আরও ভালো পারতো যদি আমার মনে হয় সে আর একটু বেশি ফিট থাকতো আমার মনে যে তার একটু হয়তো সমস্যা আছে সাইফুদ্দিন কিনে তারপর তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অনেকটাই সন্তুষ্ট তো পারফরমেন্স করে যাচ্ছেন আর মিরাজও আপনি বললেন যতটুকু কাজ করা করছেন কিন্তু তারপরেও বলা হচ্ছে বাংলাদেশের বলিং এখনও অন্য টিমগুলোতে অনার দুর্বল এটা তো আসলে পুরো টুর্নামেন্টে আমরা দেখেছি আসলেই দুর্বল এখানে আসলে আমরা জোর করে আমি বলতে পারবো যে বাংলাদেশ টিমের এর একটা ভালো আপনি খেয়াল করে দেখবেন যেই যেই টিমগুলোতে আমরা আফগানিস্তানের ম্যাচটা বাদ দিয়ে বাকি যে দুইটা ম্যাচ আমরা জিতেছি যখন যেদিন আমাদের পেস বলাররা ভালো বল করছে বা উইকেট নিয়ে দিয়েছে সেদিন কিন্তু আমরা ম্যাচগুলো জিতে গেছি তো আমরা যেদিন পেস বলার উইকেট নিতে পারি না সেদিন কিন্তু আমরা ম্যাচ হেরে গেছি তো কারণ এই কন্ডিশনে আপনাকে আসলে প্রথমেই উইকেট বের করে দিতে হবে এবং এই কথাটা কিন্তু কিন্তু লাস্ট প্রেস বিভিন্ন বলছে যে প্রথম দশ আমাদের উইকেট বের করাটা খুব বেশি জরুরি নতুন করে করতেছে না মাসাফিও ভালো বল করতেছে না আমার মনে যে বিশেষ করে প্রথম দশ ওভারে যদি আমরা উইকেট নাও বের করতে পারি কিন্তু আমার কিন্তু রানটাও কমিয়ে রাখা উচিত বাট আমি বলবো যে উইকেট বের করাটা খুব বেশি জরুরি উইকেট যদি খুব বেশি ড্রাই হয় বা খুব বেশি ব্যাটিং ট্রাই হয় তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন

চেষ্টা করতেছি কাট মারটায় নতুন বলে তো আসলে বল কাট করবে না এটা আপনাকে বুঝতে হবে যে নতুন বলে আসলে স্লোর হবে না তো এটা বলারদের বোঝা উচিত আমার মনে হয় যে ভালো জায়গায় বল করা উচিত এবং লেনথটা এখন একটু উপরে করা উচিত আমার মনে হয় যে আমরা লেনটা অনেক পিছনে করে ফেলি প্রচুর সাইড শট খাচ্ছি তো এক আমি একদিকে খাই সামনে দিকে থাকবে সামনে একটু রিস্ক নেই নতুন বলে হয়তো বল মুভমেন্ট করবে সামনে করলে হয়তো চান্স থাকবে আউট হওয়ার কিন্তু আপনি যদি আমাদের যেই পেস এই পেসে যদি শর্ট পিচ বল করি সেটা কিন্তু আসলে ব্যাটসম্যানের জন্য অনেক ইজি কারণ উইকেটে বাউন্সটা সবসময় একই রকম থাকে আমাদের দেশের মতো না যে উইকেটে বাউন্সটা নিচে থাকে যেই লেনতে আমরা বাংলাদেশে বল করি সেখানে কিন্তু আমরা অনেক সময় বেঁচে যাই কারণ উইকেটের বাউন্সের হেরফের হয় কিন্তু ওইসব উইকেটে কিন্তু বাউন্স কিন্তু সবসময় একটা বাউন্সে আসবে ব্যাটসম্যানের জন্য পিক করাটা অনেক সহজ আমরা ছুটিতে দেখলাম বাংলাদেশ টিমকে আজকে পর্যন্ত তাদের ছুটি আজকে থেকে আবার ক্যাম্পে যোগ দেবে এই বিশ্বকাপের মতো টুর্নামেন্টে মাঝখানে ছুটি আসলে কীরকম প্রভাব ফেলে দেখুন এটা আমি তো আসলে বাইরে থেকে বলতে পারবো না বাট আমার কাছে মনে হয় যে অনেক সময় দরকার হয় কারণ আপনি কন্টিনিউ ক্রিকেট খেলতে থাকলে তখন হয়তো অনেক সময় বোরিং হয়ে যায় আর অনেকটা লম্বা সময় ধরে আমার আমার এমন হতে পারে যে টিমের হয়তো অনেক ছেলেদের হয়তো ছোটোখাটো ইঞ্জুরি থাকতে পারে তখন একটু তাদের ব্রেক দরকার

টাইম দিতে হবে ঠিক করার জন্য যে তার এনার্জি দরকার হবে তা আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট উপরে এটা ছেড়ে দেওয়া উচিত এবং তারা হয়তো আমার মনে হয় যে তারা আরো ভালো বুঝবে তারা কি করতেছে এবং আমার মনে হয় যে আমরা যেমন অনেক সময় যে টিম সিলেকশন আমরা যে করি এখান থেকে আমার কাছে আমার খুব হাস্যকর লাগে কারণ একটা ছেলে এক বছর আগে কি করছে সেটা আসলে আমরা অনেক সময় বিচার বিবেচনা করি সে এই সময় এই কাজ করেছে সেই সময় এই কাজ করেছে এরকম ম্যাচ জিতেছে আসলে যারা নেটে আছে যারা কাছে আছে তারা কিন্তু সারা কোন প্র্যাকটিসটা দেখতেছে সাত দিনের মধ্যে একটা ছেলের কিন্তু পারফরম্যান্স অনেক আপ ডাউন করতে পারে তো এই কারণে আমি বলবো এই ধরনের সিলেকশন আমরা তো মনের শান্তির জন্য করি কিন্তু আমার মনে হয় যে ওনারা খুব ভালো বুঝে ওনারাই সময় চলে এসেছে শেষ প্রশ্ন শেষ হচ্ছে ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন আমরা দেখেছিলাম সব শেষ ম্যাচে আর সেটা দরকার আছে কিনা আমি মনে করি বাংলাদেশ টিম যদি লাস্ট ম্যাচে একটা ভুল করে থাকে সেটা হচ্ছে সৌম্যকে পাঁচ নাম্বারে খেলানোটা সবচেয়ে বড় ভুল করেছে আমার মনে হয় যে হয়তো আমরা ম্যাচটা জিতে গেছি কিন্তু আমার কাছে মনে হয় যে সৌম্যকে ওই উইকেটে পাঁচ নম্বরে ব্যাটিং করার মতো আসলে সৌম্যকে উচিত হয়নি কারণ একচেয়ে মুসাদ দেখলে খেলালে আমি আরো খুশি হতাম বা মাহমুদুল্লাহ যদি পাঁচ আস্তে খুশি হতাম কারণ সৌম্য সবসময় অফ স্পিনের এগেনস্টে

কতটা আশাবাদী আপনি আসলে কতটা বুক ধুক ধুক করছে এখন আসলে যে পরিস্থিতি আমাদের আমাদের দুইটা ম্যাচ জিতা ছাড়া আসলে কোনো বিকল্প নেই আমার মনে হয় ছেলেদের খুব ভালো মানসিক অবস্থায় আছে সেটা হচ্ছে গিয়ে টিমের মানসিক অবস্থাটা খুব ইম্পর্টেন্ট যে একটা টিমের ভালো রেজাল্ট করার জন্য তো আমার মনে হয় যে মানসিক অবস্থাটা খুব ভালো অবস্থা আছে প্রত্যেকটা ছেলে রানের মধ্যে আছে ফলে সম্মুখ এখন মনে হয় প্রথম টুর্নামেন্টে যেভাবে শুরু করেছিল সে কিন্তু আবার একটু একটু ছন্দে আসবে যখনই আপনি ব্যাটসম্যানকে নিয়ে টানা হাসরা করবেন না তখন কিন্তু আপনার একটা সমস্যা হবে আপনাকে স্টেবল থাকতে থাকতে হবে সুযোগ দিতে হবে আমি মতো তিন ম্যাচ রান করে তার কি আমি টেনে আমি নিচে নিয়ে আসবো তা না তো যে যেখানে খেলে তার সেখানে জায়গাটা দেওয়া উচিত এবং তাহলে কিন্তু টিমটা ভালো করবে এবং আমার মনে হয় যে আমরা যদি একটাই জিনিস আমাদের পেজ ব্রেন্ডটা একটু ভালো করি তাহলে আমাদের মেয়ের খুব ভালো সুযোগ জি সাধারণ আমরা আজকে এখানে শেষ করব দর্শক আমরা বিদায় নিব তার আগে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার আছে আপনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে আবারও দেখাবে ফেসবুক লাইভে আর এখানেই আজকে বিদায় নিতে হচ্ছে